নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা অবশেষে প্রকাশ করা হলো মাধ্যমিকের একেবারে ফাইনাল রুটিন হ্যাঁ বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা কবে থেকে হতে চলেছে তারা ফাইনাল রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একেবারে বিস্তারিত জানাবো কোন তারিখে কোন পরীক্ষা রয়েছে বা কোন বিষয়ে পরীক্ষা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল রুটিন আপনাদের কাছে আমি সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো চলুন বন্ধুরা থেকে নিয়ে যাক মাধ্যমিক পরীক্ষাটি কবে নাগাদ শুরু হতে চলেছে এবং কবে কবে কোন বিষয়ের পরীক্ষা রয়েছে তো আগামী বছরের পয়লা জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে দশই জুন পর্যন্ত তারপরে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদিও ওই পরীক্ষা কবে হবে এখনও পর্যন্ত জানায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী বছর পয়লা জুন মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা হবে বাংলা ইংরাজি হিন্দি সহ একাধিক প্রথম ভাষার পরীক্ষা ওই দিনই হবে অর্থাৎ যার যেটা প্রথম ভাষা তো পয়লা জুন সেই ভাষা অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষাটি হবে যার প্রথম ভাষা বাংলা তার প্রথম ভাষা বাংলা হবে তার প্রথম ভাষা ইংরেজি বা হিন্দি তো প্রথম ভাষার যে রয়েছে যার যেটা প্রথম ভাষা তো পরীক্ষা পয়লা জুন হতে চলেছে এর পরের দিন অর্থাৎ দোসরা জুন নেওয়া হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা শুক্রবার চারের জুন নেওয়া হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা পাঁচই জুন ভূগোল পরীক্ষা হবে সোমবার অর্থাৎ সাতই জুন নেওয়া হবে অঙ্কের পরীক্ষা আট এবং নয়ই জুন মঙ্গল ও বুধবার যথাক্রমে পদার্থবিদ্যা আর জীববিজ্ঞানের পরীক্ষা হবে দশই জুন অর্থাৎ বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে ফিজিক্যাল এডুকেশান সোশ্যাল সায়েন্স এবং ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিন এই সূচিতে ঘোষণা করা হয়নি মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে ওই পরীক্ষাগুলো দিন পরে ঘোষণা করা হবে এছাড়া শর্ট হ্যান্ড এবং টাইপ রাইটিংয়ের পরীক্ষা কেবলমাত্র কলকাতা এবং শিলিগুড়িতেই নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পর্ষদ তো প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হয় তাই অতিমারির কারণে এবছর তা পিছিয়ে গিয়েছে হচ্ছে জুন জুলাই মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়েছিলো এবং এ নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা তো সেই প্রস্তাবে রাজ্য সরকার সাই দিয়েছেন বলে জানা গিয়েছি তো রাজ্য সরকারের তরফে শুভ সংকেত পাওয়ার পরেই মাধ্যমিক পরীক্ষার একেবারে ফাইনাল রুটিন প্রকাশ করে দেওয়া হলো তো বন্ধুরা এই ছিল আপডেট খবরটা জানালাম ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই এ ব্যাপারে আপনার মন্তব্য কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ